রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে কি করবে, আয়াতুল কুরসি পড়বে। লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৌত ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। মাগি পরে আমার পড়া হয় নাই, আপনাদেরও অনেকের পড়া হয় নাই, চলেন পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم। মাগরিবের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তার এবং জান্নাতের মধ্যে বাধা শুধু মৃত্যু, মৌত ছাড়া জান্নাতের মধ্যে তার মধ্যে কোনো বাধা নাই। আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ।